মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যে যে দুয়ারে সরকার অভিযান শুরু হয়েছে, আপনারা হয়তো অনেকেই শুনেছেন দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে বা অভিযানের মাধ্যমে বিভিন্ন ধরনের পরিষেবা আপনারা দুয়ারে সরকার অভিযানের ক্যাম্প থেকে পাবেন। কিন্তু আপনারা কি সঠিকভাবে জানেন কি কি পরিষেবা আপনারা দুয়ারে সরকার অভিযানের ক্যাম্প থেকে পেতে পারেন? চলুন একেবারে ডিটেলসে আমরা জেনে নিই, বা কোথা থেকে আমরা সেই তথ্য জানতে পারবো সেটাও আমরা দেখে নিই। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। আর এই ওয়েবসাইটে আসার পরে আমরা একটু নিচের দিকে আসব, যেখানে আমরা দুয়ারে সরকারের একটি লোগো দেখতে পাবো। ঠিক তার নিচে নো মোর, এখানে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে। এই পেজেরই একটু নিচের দিকে আপনারা আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা এখানে নোটিফিকেশন নামে একটি অপশন দেখতে পাবেন, তারই একটু নিচেতে আপনারা পেয়ে যাবেন সার্ভিস। এই সার্ভিস লেখার পাশাপাশি যদি আপনারা আসেন, এখানে আপনারা একটি পিডিএফ আইকন দেখতে পাবেন। তো আপনারা এই আইকনের উপরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের কাছে একটি পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে। আর এখানেই বন্ধুরা দেওয়া আছে বিস্তারিত তথ্য, কি কি পরিষেবা আপনারা পাবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে বা দুয়ারে সরকার অভিযানের ক্যাম্প থেকে। চলুন একটু নিচের দিকে আমরা আসি। একটি ছক দেখতে পাবেন যেখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল নাম্বার আছে। অর্থাৎ এই 10 ধরনের পরিষেবা কিন্তু আপনারা পাবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে। 1 নম্বরে আছে খাদ্যসাথী, অর্থাৎ রেশন কার্ড বা ডিজিটাল রেশন কার্ড সম্পর্কিত আপনার যে কোনো সমস্যার সমাধান আপনারা করাতে পারবেন এই ক্যাম্প থেকে। 2 নম্বরে আছে স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথী সম্পর্কিত যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে বা যদি আপনি নতুন করে স্বাস্থ্যসাথী কার্ড করাতে চান, সেটাও কিন্তু আপনারা এখান থেকে করাতে পারবেন বা করানোর জন্য আবেদন করতে পারবেন। 3 নম্বরে হলো কাস্ট সার্টিফিকেট, আপনার জাতিগত শংসাপত্র নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধানও আপনারা এখান থেকে করাতে পারবেন। পাশাপাশি আপনারা নতুন করে জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। 4 নম্বরে হলো শিক্ষাশ্রী, 5 নম্বরে হলো জয় জহর প্রকল্প। আশা করি এই প্রকল্প সম্পর্কে আপনারা জানেন, তবুও আমি আপনাদের জানিয়ে রাখি, এটা হলো তপশিলি উপজাতি যারা আছেন, 60 বছর যাদের বয়স পেরিয়ে গেছে, তারা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পাবেন এই জয় জহর প্রকল্পের মাধ্যমে। তো যারা পাচ্ছেন না বা আবেদন করেছেন এখনো পর্যন্ত পাননি, তারা কিন্তু ক্যাম্পে যোগাযোগ করতে পারেন সমস্যার সমাধানের জন্য। 6 নম্বরে আছে তপশিলি বন্ধু প্রকল্প, এটাও এই জয় জহর প্রকল্পের মতোই, শুধুমাত্র এখানে তপশিলি জাতি যারা আছেন তাদের জন্য। 7 নম্বরে হলো কন্যাশ্রী, কন্যাশ্রী সম্পর্কে আপনাদেরকে আলাদা করে বলার কিছু নেই। 8 নম্বরে হলো রূপশ্রী, যেটা মেয়ের বিয়ের জন্য আমাদের রাজ্য সরকার এককালীন 25,000 টাকা আর্থিক সাহায্য দিয়ে থাকেন, সেই রূপশ্রী সম্পর্কিত আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে বা নতুন করে আপনারা আবেদন করতে চান, তাহলে কিন্তু আপনারা এই ক্যাম্প থেকে করাতে পারবেন। 9 নম্বরে হলো ঐক্যশ্রী, ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, তারও সমাধান বা নতুন করে আবেদন আপনারা এখান থেকে করাতে পারবেন। আর 10 নম্বরে হলো MGNREGS বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম বা জব কার্ড, এই জব কার্ড সম্পর্কিত যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে বা নতুন করে জব কার্ড আপনি পেতে চান বা আপনার পরিবারের কাউকে নতুন করে জব কার্ডে নাম তোলাতে চান, তাহলে কিন্তু আপনারা এই দুয়ারে সরকার অভিযানের ক্যাম্প থেকে করাতে পারবেন। তো এই সমস্ত কিছু পরিষেবা আপনারা পাবেন দুয়ারে সরকার অভিযানের ক্যাম্প থেকে। শুধুমাত্র আপনাদেরকে খোঁজ নিতে হবে যে আপনার এলাকায় কবে আর কখন বা কোথায় এই ক্যাম্প খোলা হবে এবং যেখান থেকে আপনারা এই সমস্ত সমস্যার সমাধান করাতে পারবেন। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও, আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।